যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসো তারে আমি মজা দেখাবো ভালো লাগে সারি সারি কি ব্যথার বডি খালি ছেড়ে যায় তোমার অনেক কষ্ট হয়েছে না এই তিন ঘন্টা ধরে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আজকে ঘরে ডাউনি আসতে পারিনি কয়টা বাজেছে আমি তো বুঝতেও পারছি না তো বুঝতে পারছি তুমি আমার জন্য খুব তাড়াতাড়ি এসো ঘরে ডাউনি আসতে পারো আমার আবার কলেজ আছে বুঝতে পারছো না সেটা তো বুঝলাম তোমার যে বলিলাম আমার জন্য একটা ফোন আনতি তাই এসো দেও না তোমার তো কতবার করে বলেছি ফোন না লিখে কত কথা কয় একটা কাজ আছে আবার কি কাজ তুমি আসতে পারো আমি জানি তুমি এরকম বলো তা তাহলে তোমারটা দেও আমারটা নেই কি করব তুমি আটা কিনে নিয়েন আমারটা না আমি হাসতাম তুমি যদি আমার ভালোবাসো তাহলে কিন্তু তুমি এখন আমার ফোন দিবা কয়ে দিলাম হুম তে নাও তুমি যেহেতু আমার ভালোবাসা পরীক্ষা করছো নাও খুশি আপা তো এটা থেকে পড়াটা নতুন কিনে দিয়ে আসছি আর চশমাটা আমি পরি হ্যাঁ আচ্ছা বড় আচ্ছা শোনো তাহলে আমি কলেজে তো ঘুরে আসি তাহলে কি আমি কি নিতে আসবো না 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 তোমার নিতে আসার দরকার নাই আমি আবার পরে দেখা করতে আসবো না জায়গা বিকেল বেলা হ্যাঁ সাবধানে যাও হ্যাঁ আচ্ছা আচ্ছা সাবধানে যাও কিন্তু ডিস্কো দিবানে কেমন আছো হ্যাঁ ভালো আছি মাঝে মধ্যে তোমার এই রাস্তায় দেখি তোমার বাসাটা কোন জায়গা এই মাথার শেষ মাথায় এই গাড়ি আপনার হ্যাঁ হ্যাঁ আপনার বাড়ি কি এইদিকে আপনি আসছেন পথে যা ব্যবহার করে মানুষের সাথে তোমার আব্বা যে এরকম এটা তো একটা কেমন কথা হয়ে গেল বুঝতে পেরেছেন আপনার কিন্তু আমার অনেক আগের থেকে ভালো লাগতো খালি বলতে পারতাম না বলছিলাম কি আমি তোর মোটরসাইকেলে উঠতে পারছি না আবার হেঁটে যাব কষ্ট হচ্ছে কি করা যায় আসলে টাকা বেশি লাগবে না তার তো ভালোই হইতো না তোমারে তো আমি দেবই কারণ তোমার ওই মেলা দিনতে পছন্দ করে তাই বের করেন বের করেন খালি 2000 টাকা দিলে হবে না না এই যে ধরো 1000 এগুলো আরে ওটা নিয়ে কি করবা দেখি স্যার তাহলে তো আমার পকেটে কিছুই থাকলো না আর পয়সা গেলো থাকবে না খালি এটাকে লোকজন দেখলে ইয়া করবে না পয়সা গেলো থাকবে না মানে কথা তো ভাব ভালো ঠেকলো না কৈশ্য গেলেও টাকা থাকবে না আবার টাকা বের করলাম একরকম আর টাকা কাইডিয়ে নিল হাতের মধ্যে প্রথম পরিচয় কি ভালো লাগলো না আমি বিলকিস বিলকিস ও কোন ছিলি এতদিন এই তো তুই ফোন কেনেছিস না এটা আমার আব্বার ফোন আব্বার ফোন আচ্ছা তোর একটা কথা কবো আর কবি নেন তো তো না আমার খুব ভাল লাগে জানিস তো শরম লাগছে শরম লাগছে কেউ কয়নি তো আজ পর্যন্ত কেউ কয়নি আচ্ছা আমার তোর কিরম লাগে ক তোমার তোমার মন দেখতে খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে তো খুব ভালো লাগে কার কবি নেন তো এই যে তোর ভালো লাগে আমি কলাম না কার ওস কবো কি করতে এখন ঘটনা হচ্ছে আমার না খুব সমস্যা জানিস কি সমস্যা তোমার জন্য আমার এক কিডনি বেঁচে দেবো আমি কিডনি বেঁচে দেওয়ার দরকার নাই আপাতত এই ফোনটা দিলে হাসতে আমার না রাত্রি খুব ভয় করে লাইট টাইট নেই তো তা মোবাইলটা থাকলে একটু গান টান শোনা যায় ইয়ে করা যায় তোর আব্বা যায় তুই কইস না আব্বা আমার ফোন হারিয়ে গিয়েছে হ্যাঁ ফোনটা আব্বা তো মারবি না আমার তুই না করলে আমার তোর ভালো লাগে মানে আব্বার কাছে এখন কি কবো না আমি এখন এই জায়গায় বেশিক্ষণ বসে থাকলে মানুষজন আবার মারবে না আমাকে দেখলি বলে তুই থাক আমি আবার রাতে দেখা করব কত সময় আসতো আমার তো ঘড়িও নেই ফোনও নেই থাক সন্ধ্যের সময় দেখা করব আচ্ছা যাও তাহলে আব্বার এখন কি কব না আমি
अब्बा के मार मारे देख जा है होबिन देखी जाय ओ दुकमान दुकमान रे अरे यो किशोरी आलो ना तो ए এদে চাই দন্ড বই দিলি কি হে সাম্বা আজ চার পাঁচটা দিন হ্যাঁ তুই আমার কাছে একটু বসি শুনি দুই দিয়ে কথাও কইছনি তোরা বলে আসমানে চাঁদ বাজেছে কি হে সাম্বা ওই চাঁদ জল 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 করে জ্বলে না জ্বলতি জ্বলতি ওই মেঘে কিন্তু চাঁদ ঢেকে ছায়া বানায় তোমার সমস্যা তুমি রাখো আগে কে সমস্যা আর এখন কে সমস্যা এক না টাকার কাছে কখনো সমস্যা হয় না ও বাপ সসা যা কই এই কথা কিন্তু মুরব্বির কথা শুনতে হয় ওই বিলকুস না দিলকুস ওর পিছনে তুমি বেড়াইয়ে না ওর পিছনে না বেড়াইয়ে দু চারটে সম্বন্ধ থেকে এক সম্বন্ধে বিয়ে করে ভালো আব্বা আব্বা আমার কথা শোনো আমি তোমার কইছি এর আগেও বলেছি তোমার পছন্দ মতো আমি বিয়ে করব না নি আমার পছন্দ সংসার করব আমি খাইয়ে দেব আমি বাচ্চা কাচ্চা হবে আমার তা তোমার পছন্দ মতো করতে হবে যাই হোক ওই বিলকুস দিলকুসের পিছনে ঘুরে বাদ দাও বুকের ময়লা আর কি গো বাপ হইয়ে হ্যাঁ সমুদ্রী তোড়িয়া জিনিস তা যাও ওইটা নে মরে গামার বাড়ি আসতে হবে না নে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না যাও এই মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী আরে আয়া 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 আয় বিলকিস রে তুই আইছো হ্যাঁ আইছি বিলকিস কও বিলকিস বলো তোমার জন্য আজকে আমি বাপকে তেজ পুত্র করে দিছি বাপকে তেজ পুত্র আরে কথাই 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 খালি তোমার নাম নাই তোমার নাম নাই কয় যাওয়ার পিছনে কি ঘুরিস তুমি বলে নদী স্নান হইয়াছো তুমি বলে আকাশে খাইয়ে যাও খাইয়ে যাই তোমার হ্যাঁ আমার সহ্য করতে পারে না তাই না আরো কসে শোন ওইটা বাবার পা ছাড়ে ছাড়িয়ে এটা সাধারণ ঘরের মেয়ে আইনে দেই সংসার করে বিয়ে থা করে বাচ্চা কাচ্চা হোক না তা আমি কইছি না আমি বিয়ে করলে একমাত্র বেলকেসির করব তাছাড়া কারু করব আমি তো তোমারে বিয়ে করব আরে কই যে তুমি বলে আমার মাইজের মাটি খাইয়ে আছো বকির ময়লা খাইয়ে আছো হ্যাঁ আরে তার থেকে তো বেশি কিছু খাইয়ে আছো তা না হলে এই দেখো আমার এই গ্রামের সারা হরিণীর বাচ্চা হইলে তুমি তার কারণ তোমার মতো একজনের সাথে যদি সংসার পাতা যায় সম্পর্ক করা যায় বিয়ে করা যায় তাহলে নিজেকে ধন্য মনে করতে হয় না বিলকিস যাই হোক ঘোরাঘুরি মেলা কিছুই হইল তোমার নামে মেলা রকম কথাবার্তা আমি শুনেছি তোমার জন্যে আমার এলাকার ছেলে পিলে ওখানে যদি বলা হয় এক একটা ভাত খাইস না তাই রাজি কিন্তু বিলকিসের এক নজর না দেখে কেউ থাকতে পারে না আমি চাই তুমি মানুষের নজরে পড়ো না তুমি একমাত্র আমার নজরেই বন্দী হও আমি তো তোমার নজরেই বন্দী দেখো বন্দী বন্দী সত্যি কষ্ট সত্যি একেবারে সত্যি সত্যি তাহলে চলো আজকে এই কবলটা কয়ে ফেলি না না এখন না কে বলতো আমাদের বয়স কম বোঝো না আর আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি আর এখন বিয়ে করাই যাবে না পাগল হয়ে গেছো তুমি তোমার বয়স কম পড়াশোনা শেষ হয়নি তুমি ভার সেটার কাহিনী করতে যাচ্ছ হ্যাঁ তুমি রাগে যাচ্ছ রাগছি রে তোমার আজকে আমার বিয়ে করতে হবে না বাপের কাছে মুখ দেখাতে পারছি রে না না তুমি ওরকম করলে হয় হয় তোমার সামনে তোর বিয়ে এরকম করলে হয় নাকি আরে কি করছ জেনে তাই 300 জমি ছিল তাও তোমার নামে রেজিস্ট্রি করে দিয়েছি ওই জায়গায় বাসা ভাড়া থাকবো বুঝিয়ে না আমি তো এখন আমার আমার কিছু করতে পারিনি ওরা তো জানলে আমার মারিয়াই ফেল দেবে না এখন কি কোয়া যায় তুমি কোয়া আচ্ছা তুমি আমার হাত ধরে এক সময় যেতে চাইলে না তুমি যাও তো আমার জীবন সঙ্গী হবা তাহলে তোমার তোমার আমার সাথে যেতে তোমার সমস্যাটা কি হ্যাঁ
না বলছিলাম কি আমি পড়াশোনাটা একটু শেষ করিয়ে নি অত পড়তে হবে না মেয়ে মানুষ ঘরে থাকলে মানাই বাইরে থাকলে মানাই না আর তোমার তো সবকিছু দেব আমি তা তোমার পড়ার দরকার কি একটা মেয়ে কি করতে বাপ মা পড়াই একটা ভালো ছেলের হাতে দিতি সুখে শান্তিতে থাকে দুবেটা দুমুঠো ভাত খেতে পারে তাই যদি আমি তোমার দেই তাহলে তোমার সমস্যাটা কি আর তুমি লেখাপড়ার কথা কইছো বিয়ের পড়াও তো তুমি পড়তে পারছো বিয়ের পরে কি আর পড়াশোনা হয় সংসার সামলাবে না পড়াশোনা করো কাল তোমার সংসারে কাজ করতে হবে না আমি ভাত পাইন দিয়ে দেবো পাকাতে বাতাস দিয়ে দেবো তুমি খাইয়ে যাবা আর তা না হলে তোমার পাঁচ পাঁচ আমি স্কুল বন্ধ থাল হাতে করে খাট খাই যাবো কি আমতাম করছো আমতাম করলে হবে না তো না আমি এখন বিয়ে করতে পারবো না বিয়ে করতে পারবো না মানে না আমি এখন পারবো না আমার কাজ আছে আমি চলে যাচ্ছি এই দাঁড়া কোন আসছিস তুই আমি বাড়ি যাচ্ছি কোন যাচ্ছি পরে কথা কব না পরে পরে হবে না আগলে কত দিন ভুলে গিয়ে আছে বুঝছ এখন নিবা কাম দিবা না তা তো হবে না বিয়ে তোমার করতেই হবে এই তো করবই না এখনই কা পরে করব না এই আমার আব্বা ঠিকই কই আছে আমার আব্বা তো ঠিকই কইলো রে सब गुली जड़ कर तोर बापेर कत बल आछे देखो जा, जा, जा। মানুষের হয় বিয়ে দিতে দিতে হয় আর নাই ভোটে দাঁড়ান করে দিতে হয় কিন্তু দুটোর কাজ একটাও আমি করবো না আপনারা দেখবেন পাবলিক ভাই ওর স্থানটা কোন জায়গায় তুই আমার কথা যদি শুনিস শালা এই দেশের সব থেকে সেরা বউ হবে তোর আমি শুনবো তোর সাথে তো কথাই খাওয়া যায় না শালা আজেজ বিড়ি এমন করে খাইয়েছে যাতে আর খবাত করে এসে লাগছে আমার মুখে যাই হোক কিছু মাস সহ্য করতে হবে বিলকিসের তো তুই চিনিস চিনি বিলকিসের সাথে তোর একটু অভিনয় করতে হবে হ্যাঁ ঠিক আছে পাবো তুই অনশন করবি বিলকিস যতদিন না আসে গাছ তুই ছাড়বি না তোর ভাত দরকার আমি দিয়ে দেবো হ্যাঁ 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 না দি আমি না দি আমি হাত পাই না দি শোন শালা হ্যাঁ তুই যদি এইভাবে অভিনয় না করতে পারিস তাহলে তোর বিয়ে হবে না আজ যদি কোনো কথায় ফেল করে শালা তোর কিন্তু হাত তো এমনি তুই এরাম হেলতে থাকতো না হেলতে থাকতো না হেলতে থাকতো বুঝে রাখিস আচ্ছা ঠিক আছে অভিনয় ভালো করে করবি হ্যাঁ হ্যাঁ আমি অ্যাপ পাই ফাঁস জানি নদী সানের কাছে সবাই হার মানিয়ে গেছে বিলকিসের এখন কিস কিস করিয়ে দিতে হবে ঠিক আছে তুই জীবনে যা হারাইছিস আরে আব্বার ফোন আমার আমি খুব মারিয়েছে আব্বা তা তো পারবে আর সে কই সেই প্রেমিক পুরুষ কই আরে সারা জীবনই ও দেরি কইলো সারা জীবনই হয় কাজ করতে দেরি কইলো এই যে কদিনই খুব টেনশন হয়ে যাচ্ছে কি করতে ডাকলে তাড়াতাড়ি কো মন মানসিকতা ভালো নেই চলে যাব কি কিস কিসের কাছে আরেকবার যাও তোর সকলের কলাম বিয়েটা আমার দে তোরা আমার দে দিলি নে তোরা উপরে উপরে কইস যে ঠিক আছে তুই নি আবার তলে তলে তো ঠিকই টাকা পয়সা দিয়ে বেড়াই ভাই তুই তো করছিস ঘরের তে কিছু ধান ছিল চুরি করে বেঁচে ফেললাম এই জন্য বড় ভাই আমার একে ঠাবে এসে হাইটনেতে ফেলে দিল আর সেই সব ধান বেচা টাকা ওর পিছনে দিলাম তো এই জন্যই তো মন মানসিক কথা ভালো নেই আমি তো গোপন কথা কইতে চাইলাম না ভাই আমি ওর নিয়ে অশান্তিতে আছি আরে বিলকিসের বাড়া কি রূপ আছে রে আর কি এত রূপ আছে দেখি কি দেখে ভুলিলে তুমি আমার দয় জায়গা এ বাড়া চুয়া চুপ বাদিনি টেনশন করিস না যা কর ভাই বিনতে করতে হবে শুন নায়ক ওজনই ঠিক আমরা করেছি এখন আমাকে লক্ষ্য থাকবে বিলকিসের আম গাছ মুখো আনার মানে ফান আনে পাইতে আমি থইছি তোরা খালি দেখ তুই
আম গাছ মুখো নিয়ে যে ফান পাতেছি ঠান্ডা তোরা দেখবে তো জীবনে তো অনেক কিছু ধরেছিস ফান পাইতি এটা করে আবার বিপদে পড়বো না তো অনেক বিপদে দেখ না বিলকিস একেবারে কিস কিস হয়ে যাবে সত্যি তো হ্যাঁ চলো ভাই যা করবে ভালো জন্য আইছো চলেছি একা এই ভালোবাসা তুমি না মানো তুমি এক বছর বীজ কিনে এনে আমি খাইয়া মজিয়ে দেয় তো পাগল হয়ে বাদ দিচ্ছে কি করছে আমি তোমার না না ভালোবাসি তুমি আমার খেতে যাও না তোমার খেতে কত বড় সিটার আমাদের কাছ থেকে নেয় বেকার মানুষ একদম মাত্র ভিক্ষে করে খাই তাত্তা পর্যন্ত খাই তুই ভাই দেখেছিস ভাই বিলকিস তুই আমাদের মতো নিরীহ ছেলে নষ্ট করলে মাইনে নিলাম কিন্তু এর মতো প্রতিবন্ধী একটা ছেলে কি করি এইভাবে নিতে পারলি তুই জাকাতের শাড়িও আইনে তাই সে শাড়িও তুই নিস আপনারা দেখেন আপনারা দেখেন ফুরকান তুই এর জন্য কি করতে পারিস আমি বিয়ে তো তাই যত তোর ফুরকান হ্যাঁ তুই কতটা ভালোবাসিস আমি দুই বোন দিয়ে তা দিচ্ছি বেশ হ্যাঁ তুই আঘাত দিয়েছিস দেখবেন বুকটা কি হয়ে দেখ তুই যে এত বড় কিস আসলে কিস না ওই আসলে একটা কিস সাগর ডাকে ফেলে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে ফুরকান তুই কি বিয়ে করবি ওর বিয়ে দিয়ে দিতে হবে হ্যাঁ এই দেব তাছাড়া কিচ্ছু না আমি করবো এর বিয়ে আমি করবো নই কেন করবো শুনবি এ তো ভিক্ষে করে সারাদিন ভিক্ষে করে আমার অন্তত দিনে 300-400 এনে দিতে পারবে না তোকে তো সে ক্ষমতাও নেই চলো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আজকে আমরা সবাই এক জায়গা হয়েছি পল্টু কমেডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাথে রাখবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট পাবেন তো আমাদের সাথে নায়িকা আছে ফারজানা ফারজানার মুখ থেকে আপনারা কিছু শুনুন হ্যালো ভিউয়ার্স আপনারা যদি নতুন নতুন কমেডি এবং নতুন নতুন গান শুনতে চান অবশ্যই পল্টু কমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আর মনে রাখবেন আমি কিন্তু পল্টু কমেডি চ্যানেলে আমি আর পল্টু একসঙ্গে কাজ করছি আর আপনারা সবাই একসাথে থাকার জন্য পল্টু কমেডি চ্যানেল সাবস্ক্রাইব করবেন পল্টু কমেডি চ্যানেল